আপনার আপনাদেরকে স্পষ্টভাবে বলি যে আহলে হাদিস সংগঠন করলেই শুধু আহলে হাদিস হওয়া যায় না। আহলে হাদিস এটা হলো একটা গুণবাচক নাম, আপনি সংগঠন করুন আর না করুন। আজকে আমরা সংগঠন এবং জামাত এই দুটোকে গুলিয়ে ফেলেছি। সংগঠনের জন্য জামাতের দলিল পেশ করছি, জামাতবদ্ধ জীবন যাপন যে জামাত আলাদা সংগঠন আলাদা। আজকে যে সংগঠন, এই সংগঠনকে তো সংকীর্ণ চিন্তা ভাবনায় নিয়ে এসেছে। হানা মাঝহাব যে বিভিন্ন তৈরি হয়েছিল, মাঝহাব স্পষ্টভাবে কথাটা বলি, মাঝহাব যে বিভিন্ন তৈরি হয়েছিল, আর এর জন্য যদি বলেন যে আপনি আলোচনায় তাহলে বসতে প্রস্তুত আছেন, বড় আলেমদের সাথে যে কোনো আলেমের সাথে আমি প্রস্তুত, আমার যদি ভুল হয় তার সংস্কার সংশোধন করে নেবেন, আমি প্রকাশ্যভাবে আমার কথাকে প্রত্যাহার করে নেব। এক সময় হানাফি মাঝহাবে তৈরি করেছিল, লেখা আছে তাদের বইয়ে যে হানাফির ছেলে, হানাফি ছেলের তো বিয়ে দেওয়া যাবে সাফির মেয়ের সাথে, সাফি মাঝহাবের মেয়ের সাথে, কিন্তু হানাফি কোনো মেয়ের বিয়ে দেওয়া যাবে না সাফি মাঝহাবের ছেলের সাথে, বিয়ে দেওয়া যাবে না। মুশরিকরা তো কাফেররা, কোরআন পাঠ করছিলেন দার্সে কোরআনের ভিত্তিতেই, কাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা একসময় বলতো কোরআন শুনো না। আজকাল এই সংগঠনে এত সংকীর্ণ চিন্তা ভাবনা হয়েছে যে সংগঠনের ব্যক্তি যদি হয় তাহলে ঠিক আছে, তার বক্তব্য শোনা যাবে, তার বক্তব্য শেয়ার করা যাবে, তার তাকে প্রোগ্রামে ডাকা যাবে, তার প্রোগ্রামে যাওয়া যাবে। আর যদি সংগঠনের সদস্য না হয় তাহলে সেখানে যাওয়া যাবে না। যে কারণে মাঝহাবটাকে আমরা নাজায়েজ বলছি, সেই কারণটাকে এই সংকীর্ণ সংগঠনের চিন্তা ভাবনায় আসেনি। এর এটা আহলে হাদিস না, খুব ভালোভাবে জেনে রাখবেন, এটা কিন্তু আহলে হাদিসের বৈশিষ্ট্য না, আহলে হাদিসের বৈশিষ্ট্য না। আরে তোমার দায়িত্ব এবং কর্তব্য হলো সমগ্র মানব জাতি, শুধু মুসলমান কেন, আহলে হাদিস অন্য সংগঠন করছে বা কেউ কোনো সংগঠন করছে না, শুধু তারাই কেন, সমস্ত মুসলমান, এমনকি মুসলমানদেরকেও মুসলমান বানানোর, তাদের কল্যাণের জন্য, তাদেরকে জান্নাতের পথে নিয়ে আসার জন্য আপনাকে সার্বিক প্রচেষ্টা চালাতে হবে। আপনি বলছেন তোমরা যেহেতু সংগঠন করো না, তোমাদের কোনো প্রোগ্রামে যাব না, আরে টাকা নেওয়ার বালা বলেন না কেন যে তোমরা সংগঠন করো না তোমাদের কাছে টাকা নেব না। তো আহলে হাদিস সংগঠন করলেই আহলে হাদিস হওয়া যায় না। আহলে হাদিস প্রত্যেক সেই ব্যক্তি, তার নামের পিছনে শাফেঈ থাক, তার নামের পিছনে মালিকি থাক, তার নামের পিছনে হাম্বালি থাক, তার নামের পিছনে হানাফি থাক, জি ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম নওয়াবি, সহি বুখারী যে ভাষ্যকার ফাতুল বারী যিনি লিখেছেন, ইমাম ইবনে হাজার আসকালানি, তার কিন্তু শেষে লাগানো আছে শাফেঈ। ইমাম নওয়াবি সহি মুসলিমের ভাষ্যকার, তার শেষে লাগা আছে শাফেঈ। পৃথিবীর কোন আহলে হাদিস এ কথা বলতে পারে যে তারা বাতিল ফেরকা? বলতে পারে না। তাহলে বলবেন যে ভাই, তাহলে হানাফি শাফি মালিকি হাম্বেলি এটাকে যে ঠিক বলছেন না। কথাটা খুব ভালোভাবে বোঝার প্রচেষ্টা করুন। কোন ব্যক্তি ইমাম আবু হানিফার দিকে সম্পর্কিত হতেই পারে, সেটা স্বতন্ত্র ব্যাপার। কোন ব্যক্তি কোন ব্যক্তির দিকে সম্পর্কিত হতেই পারে, সেটা স্বতন্ত্র ব্যাপার, কিন্তু সেই ব্যক্তি কেন্দ্রিক দল হবে না, সেই ব্যক্তি কেন্দ্রিক দল হবে না। সেটা সেই দলের কারণে, সংগঠনের কারণে, ব্যক্তির কারণে অন্ধ অনুকরণ করা যাবে না। এটাই ছিল আহলে হাদিসদের বৈশিষ্ট্য। আপনি সংগঠন করুন আর সংগঠন না করুন, আপনি যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করছেন তাহলে আপনি আহলে হাদিস, আর এরাই হলো মুক্তিপ্রাপ্ত দল। এদেরই কথাই বলছেন, আপনি ধর্মীয় পণ্ডিত হন আর সাধারণ ব্যক্তি হন, আপনি আহলে হাদিস, ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাবেন। মৌচাকের মধু খোঁজ করছেন? গ্রামগঞ্জের বাড়িতে গাছে লেগে থাকা এবং জঙ্গলে ও পাহাড়ের মৌচাকের মধু আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে পিস হানি। এসে গেছে আসল মৌচাকের মধু পিস হানি।
এখন আপনার নিকটবর্তী প্রতিটি দোকানেই পাওয়া যাচ্ছে পিস হানি। আপনি কি আসল মৌচাকের মধু খোঁজ করছেন? তাহলে এখনই অর্ডার করুন www.peacehoney.in এ। যোগাযোগ করুন পিস লাইব্রেরি, ধুলিয়ান, মুর্শিদাবাদ।